এই সাইডে দেখাচ্ছে না মা অফ করা গেছে তোরা দেখা যাচ্ছে কিন্তু পুরোটা সারা এরিয়া ছিল গুলো ইস পরে দাদা চলে হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জয়া ওয়েলকাম টু জয়াস ব্লগ তো আজকে হচ্ছে পড়া রয়েছে তোমরা তো একজন কমেন্টও করেছে আমার সব ডিটেলস জেনে গেছে আমার ভিডিও দেখে দেখে আর যেদিন যেদিন পড়া থাকে সেদিন সেদিনই তো আমি ভিডিও করি বেশিরভাগ তো আজকে হচ্ছে পড়া আর 15 মিনিট আছে আমার কাছে গোছানোর জন্য আমি এখনও গোছাইনি কিচ্ছু করিনি বই টইও গোছাইনি কিচ্ছু করিনি পড়া রয়েছে আজকে 4:30 সময় তো এখনই বেরোবো আর 15 মিনিট সময়ের মধ্যে আমার গোছাতে হবে তুলিকা আসছে আমাদের বাড়ি তুলিকার গোছানো হয়ে গেছে ও আসছে আমাদের বাড়ি আর আমি এখনও গোছাইনি এখন আমি ভিডিও করছি এখনও মনে হয় আর দশ মিনিট হয়তো পাবো আমি হাতে গোছানোর জন্য যাই হোক তুলিকার সাথে আমার অনেক দিন পর দেখা হবে আজকে বহুদিন পর তুলিকার সাথে দেখা হবে আজকে ও তুলিকা আর আমি দুজনে মিলে পড়তে যাব তো চলো আমি একেবারে গুছিয়ে নিই তারপরে আবার দেখা হবে আর যারা যারা ভিডিওটা ইউটিউবে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো তারা পেজটা ফলো করে নিও এই সাইডে দেখাচ্ছে না অফ করা গেছে তোরা দেখা যাচ্ছে কিন্তু পুরোটা হ্যাঁ এই সাইডটা দেখা যাচ্ছে এই সাইডটা দেখা যাচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে যে তুলিকা এভাবে ধর তুলিকা চলে এসেছে তুলিকার থোবড়াখানাই দেখা যাচ্ছে খালি তুলিকা চলে এসেছে তুলিকার মেন কথা চল চল হাঁটতে লাগে কানের পড়তে পড়তে শুটিং চলছে আর মেন কথা হচ্ছে যে ওর যেদিনকে দরকার থাকে একদম না সেই দিনকে ও তাড়াতাড়ি আসে আজকে টাইমের বহুত আগে এসেছে আমার গোছানো হয়নি ওর একটা দরকার রয়েছে বনগাঁয় তা আমি এই যে কানের পড়ছি এই কানেরটা নিজের একটা দেখা তুলিকা মন্ডল বলতে তুলিকা সর্দার সর্দারই তো তুলিকা টাটা টাটা আজকে মনে হয় না একজন আমার সাথে দেখা করবে মনে হয় কমেন্ট করেছিল সব জেনে গেছে বৃত্তান্ত আমার বাড়ি কোথায় কি করি আমি কোথায় পড়া থাকে সব জেনে গেছে আর কালকে পড়া ছিল আমি একা একা পড়তে গেছি বলে ওই জন্য ভিডিও করি হ্যাঁ পরশু দিন পড়া ছিল একা একা যেতে হতো ওই জন্য আমি ভিডিও করিনি একা একা গিয়ে পড়ে চলে এসেছি এই মহিলা যায় না পড়তে কি আর করা যাবে আর একজন বলেছিল যাবে কিন্তু তার কোনো খোঁজ নেই যাই হোক কি আর করা যাবে চলো এবার পড়তে যাই না তো তুলিকা লেট হয়ে যাবে চলো যাই ও মা চলে গেলাম চলে গেলাম 90 বলে দেবো কি আছে আমার মা বলছে 80 বলতে হয় 80 আমি কোনোদিনও আমি কোনোদিনও বলি না 80 এই ডায়লগটা আমার 80 আমি বলি ও মা চলে গেলাম কোনদিন চলেই যাব চলেই যাবো কোনদিন আমি সিরিয়াস আমার না খুব তো চলে যাওয়ার কারণটা হচ্ছে আমার খুব ঘুরতে পছন্দ ঠিক আছে কিন্তু মানে পছন্দ করি আর কি সারাদিন ঘুরে বেড়াবো কিন্তু আমার রাত্রেবেলায় আবার বাড়ি সব কটা তাকিয়ে তাকিয়ে ভিডিও করলে যাই হোক তো আমার সারাদিন ঘুরতে ভালো লাগে মানে ট্রাভেলিং আমার খুব ভালো লাগে তাই এই রাস্তাঘাট না মানে পাহাড় সমুদ্র আর কি ভীষণ ভালো লাগে কিন্তু আমার মা কোথাও যায়ও না যেতেও দেয় না তো ভেবেছি একদিন চলেই যাবো তুলে রানি ফর ফরানি একটুখানি হাই করে দেবো এই যে দেখো রাস্তায় আমরা চলে এসেছি রাস্তা দিয়ে এই দেখ এই পুরো সিজনটা এই জন্য ধুলো 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 আমি আজ আসলাম বিয়েবাড়ির গাড়ির ধুলো খেয়ে আসলাম আমার এই লাল জামাটা সাদা হয়ে যাবে এবার কি করবো এবার তাড়াতাড়ি চল এখানে তাড়াতাড়ি চল তুলিকার সোয়েটারটা কিন্তু যাবে তুলো আমার গোপ্রোটা দুলো হয়ে যাবে আমি বন্ধ করছি এখন ঠিক আছে নাকি হ্যাঁ বন্ধ করে দিই চল ভাত ধুলো তাড়াতাড়ি চ তাকিয়ে রয়েছে সবাই হ্যাঁ এমন হবে হ্যাঁ দাদা সারা এরিয়া ধুলো গুলো ইস আমার মাথা তো ছেড়ে দে কার বিয়ে হচ্ছে ভাই চোখ
চোখের মধ্যে তো ধুলো ঢুকে গেছে আমার বাড়ির পাশে ওই রাসেলের দিদির বিয়ে রাসেলের দিদির বিয়ে ইস পুরো ধুলো হয়ে গেছে মনে হচ্ছে আমি না আমি ভিডিও করি আমি যে এলাকায় থাকি সেই এলাকার একটা মানে বাচ্চা পর্যন্ত নেই সে জানে না যে আমি ভিডিও করি সবাই জানে তাও এমন ভাবে তাকিয়ে থাকে না আমি ভিডিও করতে পারি না মানে রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম আর হঠাৎ তুলিকা দেখালো মোচা দেখো কত বড় একটা মোচা ক্যামেরায় বড়ই মনে হচ্ছে এসে দেখে যাবে লোক সমস্যা কোথায় হাত দিয়ে দেখাতে পারে এইটুকু মোচা এইটুকু জাস্ট এইটুকু মোচা একদম এইটুকু মোচা ওটা কলা হবে কি হোলি দেখা যাবে হ্যাঁ ঠিক ঠিক মনে রাখবি তো তখন কলা হবে দেখবো ঠিক বন্ধ করে দিলাম এই দেখো পর্যবেক্ষণ করছি মাছ ধরতে নামবো নাম সাঁতার কাটতে পারিস না আজকে ওয়েদারটা খুব সুন্দর ভালো বেশ আমরা এই যে বনগাঁ পৌঁছে গেছি কিছু বলবা না কিছু মনে পড়ছে এসব এইরকম এইরকম আবহাওয়ায় বেসিক্যালি অনেকের অনেক কিছু মনে পড়ে আর আমার মনে হয় বৃষ্টি যদি নামে হয়ে গেল এটাই মনে হয় আমার তাছাড়া কিছু মনে পড়ে না তুই দেখ মাছ ভালো লাগছে বলি দেখ মাছ দেখতে পাচ্ছিস ছোট ছোট না মাছ না ও পোকা মনে হয় না সরি পোকা এই দেখো তোমরা যদি দেখতে পারো এই বুদবুদ উঠছে দেখ ওই জায়গাটা আছে মাছ অক্সিজেন নিচে মনে হয় কার্বন ডাইঅক্সাইড এখন সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে স্কুলটা মিস করছে এটা বলবো না কারণ আমার স্কুল যেতে ভালো লাগছে কঠিন সত্য স্কুল যেতে আমার ভালো লাগতো না মানে আমার ভালো লাগতো স্কুল যেতে কখন যখন হচ্ছে এইট নাইন এইট সেভেন পর্যন্ত ভালো লাগতো সেভেন এইট পর্যন্ত ভালো লাগতো তারপরে একদম ভালো লাগতো না একদমই ভালো লাগতো না কারণ আমার কোনো বন্ধু বান্ধব ছিল না আমার ভালোও লাগতো না একা একাই ভালো ছিলাম আর হচ্ছে তুলিকাও ছিল না তুলিকার সাথে অতটা বন্ডিং ছিল না আমার তখন মানে ও তখন অন্য পথে ছিল তো সেই ব্যাপারটার জন্য আমার সম্ভব হয়ে ওঠেনি তখন তাই তো তুলিকার খালি সেই টাইপের লোকজনের সাথেই মেশা এলাও ছিল তাই তো এটা হ্যাঁ না বল আর কি বলবো দুঃখের বিষয় প্রকাশ করতে পারছি না সবাই তাকে থাকে ছাই ভাল লাগে তুলিকার লাগবে একটা ব্লাউজ তাই দেখলো কালকে তুলিকা স্পেশালভাবে সাজু কুজু করবে তার জন্য ব্লাউজ নিতে এসেছে দেখছো ওদিকে যাও ওদিকে চলো তোমাদের সমস্যাটা কি বলো পছন্দ হইল না আমারই পছন্দ হয়নি তাও চল অন্য দোকানে চল সামনেটা চল ও নেবে কিন্তু একটা পুরো কমন ডিজাইন কিন্তু সে ডিজাইনও নেই ওই দোকানেই নেই চল ওই পাশের দোকানটা চল এটা হ্যাঁ চল এইটাই দেখবি ইচ্ছা করছে না এই কিনাকাটা মহিলাদের কাজ বাজ খুব বেকার লাগে রাস্তা পার না হতে পারা তুলিকা যাও দেখ এবার এই দোকান আসবি না তুই যেটা নিবি বলছিলিস সেটা শুনে দেখতে পারতিস একবার
এই দোকানে দেখ দেখ এই দোকানে ফার্স্ট ফুড এই দোকানে দেখ ফার্স্ট ফুড গেল এই দোকানে বেচারা আর হইতেছে না আমি ইউটিউব ভিডিও করি হ্যাঁ সব ব্লগ মানে তো সেটাই ওটা না কেমন একটা আর বরটাও কেমন যেন একটা আমি আগে একবার এসেছিলাম তাই জানি আর ব্যাপারটা হচ্ছে যে দেখেই অখাদ্য মনে হলো তার থেকে বড় কথা না উনি একদম মানে খেচুটে টাইপের বউটা পছন্দ হলো না হ্যাঁ মানে ব্যবহারটা ভালো না একদম তার পছন্দ দূরের কথা আর বরটা ওরকম সব ভালো দেখেছিস হ্যাঁ আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে ওনার বরই ছিল মানে কেমন একটা যেন ভাব করে খ্যাট খ্যাট টাইপের তারপর আর ব্লাউজটা পুরো সাদা ব্লাউজ নোংরায় কালো হয়ে গেছে কেন দাদা চলে এসেছে কিন্তু না দাদা আসেনি দাদা আসেনি তো যাই হোক আজকের ওয়েদারটা খুব সুন্দর এই দেখে হাট পড়তে যাচ্ছি ঠিক আছে রাস্তাটা একটু দেখে হচ্ছে না রাস্তা দেখানো হবে না বনগাঁ রাস্তা এমনই হয় পড়তে যাচ্ছি আর মনে হয় পড়ার পরে দেখা হবে ঠিক আছে আজকে ভেবেছিলাম লাইভ আসবো এই মহিলাটার জন্য হলো না যাই হোক চলো পড়ে নিই আমরা বাইক নেই এখানে যে এই যে এখন এইভাবে কর হ্যাঁ পড়া ছুটি হলো আমাদের ঠান্ডা অতটাও লাগছে না সোয়েটার পরে গাড়িতে উঠলে ঠান্ডা এই যে আমার সোয়েটারটা দেখে এই ধূপকাঠি না আমার ভালো লাগে না মরা মরা মতো লাগে না রজনীগন্ধা মরা কেউ মারা গেলে তো দেয় যাই হোক আমাদের এই যে পড়া হয়ে গেছে আর তুলিকা আবার এখন যাবে ব্লাউজ কিনতে তুলো কোথায় খুঁজবি বল না খুঁজে গেলে 6:30 বেজে গেছে অলরেডি এখন ও আবার খুঁজ মানে খোঁজাখুঁজি করবে তারপর বাড়ি যাবো